আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল। আজকের এই অনলাইন ক্লাস দর্শন বিষয়ের অনার্স তৃতীয় বর্ষের 2317077 কোর্স কোডের এবং কান্ট মিলে নীতি দর্শন কোর্সের নবম ক্লাস। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে মূলত আমরা পূর্বের ধারাবাহিকতায় উপযোগবাদের উপযোগবাদ মিলের উপযোগবাদ নিয়ে আলোচনা করবো এবং উপযোগবাদ গ্রন্থের আজকে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো। মূলত দ্বিতীয় অধ্যায় রয়েছে উপযোগবাদের, দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হলো উপযোগবাদ কি। মূলত এখানে উপযোগবাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, অভিযোগগুলো মিল বর্ণনা করেছেন এবং এর বিরুদ্ধে তিনি তার নিজে বক্তব্য উপস্থাপন করেছেন এবং এর সাথে উপযোগবাদের যে বিভিন্ন দিক আছে সেগুলো বিশ্লেষণ করেছেন। এবং তৃতীয় অধ্যায়ে তিনি উপযোগবাদের কোন প্রকার অনুমোদন রয়েছে কিনা বা অনুমোদন আছে সেই অনুমোদন গুলি নিয়ে আলোচনা করেছেন। মূলত উপযোগবাদের যে দুই প্রকার অনুমোদন রয়েছে, বাহ্যিক অনুমোদন ও অভ্যন্তরীণ অনুমোদন। মূলত বাহ্যিক অনুমোদনের কথা পূর্বেই বেন্থাম তার বেন্থাম উল্লেখ করেছেন। চার প্রকার বাহ্যিক অনুমোদন মূলত এই ইউটিলিটেরিয়ানিজম গ্রন্থে মিল অভ্যন্তরীণ অনুমোদনের উপরে বেশি গুরুত্ব দিয়েছেন। মূলত তিনি সুখকে এখানে উপস্থাপন করেছেন, কিন্তু ওই শ্রেণীর সুখ মানে উন্নত শ্রেণীর সুখকে তিনি প্রাধান্য দিয়েছেন। যে বিবেকের কথা বলে তিনি মূলত উপযোগবাদের সপক্ষে অভ্যন্তরীণ অনুমোদনকেই বেশি গুরুত্ব দিয়েছেন। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে প্রথমেই আমরা উপযোগবাদ দ্বিতীয় অধ্যায় উপযোগবাদ কি, এখানে যে উপযোগবাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো নিয়ে আমরা আজকে প্রথমে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দ্বিতীয় অধ্যায় যে উপযোগবাদের যে উপযোগবাদের বিরুদ্ধে যে কতগুলো অভিযোগ আছে, এই অভিযোগের ভিতরে একটা অভিযোগ হলো যে সুখ মানুষের জীবনের যুক্তিযুক্ত লক্ষ্য হতে পারে না। এটা কোনো মানুষের সুখ লক্ষ্য নয়, বরং লক্ষ্য হলো বস্তু এবং এই সুখ অর্জন করা কখনো সম্ভব নয়। এবং এই জগতে যারা এই মানুষ সুখ ছাড়াই থাকতে পারে এবং যত সমস্ত লোক যারা মহৎ ব্যক্তি তারা সুখকে ত্যাগ করেই আছেন এবং সুখকে ত্যাগ করেই তারা মহৎ হয়েছেন। তো এটা হলো একটা অভিযোগ, যুক্তি মানে অভিযোগ, কি ধরনের উপযোগবাদের বিরুদ্ধে অভিযোগ। এই অভিযোগের অভিযোগের উত্তরে মিল বলেছেন যে আসলে এই যে অভিযোগটা যে মানুষ সুখ মানুষের জীবনে সুখ অর্জন করতে করা সম্ভব নয়, তো আসলে এটা সঠিক নয় এবং এটা এক ধরনের অত্যুক্তি, এটা এক ধরনের অতিরঞ্জিত কথা। মানুষ জীবনে সুখী হয় এবং সুখী হচ্ছে, তো কিভাবে সুখী হচ্ছে, তারা স্বার্থ ত্যাগ করার মাধ্যমে, অপরের জন্য স্বার্থ ত্যাগ করার মাধ্যমে জীবনে সুখী হয়েছে। যদি কেউ সুখী না হতে পারে সেটা মূলত তাদের স্বার্থপরতার জন্য, তাদের অসুস্থ মানসিকতার জন্য তারা সুস্থ হতে পারে নাই। তো এই জন্য যত যত মানুষ মানে গুণী ব্যক্তি ছিল তারা সকলেই সুখ ত্যাগ করেছেন এবং অন্যের সুখের জন্য তারা কাজ করেছেন এবং এই অন্যের সুখের জন্য কাজ করেই তারা চিরস্মরণীয় হয়ে গেছেন। শহীদ ব্যক্তি তারা দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য জীবন উৎসর্গ দিয়েছেন, তারা শহীদ হয়েছেন এবং এভাবে তারা উৎসর্গের মাধ্যমে তারা মহৎ হয়েছেন, তারা সুখী হয়েছেন। এবং কুরবানি, যেমন কুরবানি মানুষের দেয়, নিজের জন্য কুরবানি দেয় না, মানুষ যখন কুরবানি দেয় অন্যের জন্য কুরবানি দেয়, কুরবানি তারা মানুষকে বিলিয়ে দেয় এবং মানুষকে বিলিয়ে দেওয়ার মাধ্যমেই তারা সুখী পায়। তাহলে এই যে এই ধরনের কথা হলে তারা এক ধরনের অত্যুক্তি। তো এবং এই সুখী তারা নিজের জন্য নয় বরং, এবং এই সুখটা মূলত এই উপযোগবাদের সুখটা হলো সাধারণের সুখ, কোন ধরনের সুখ, নিজের একার জন্য নয়, সমস্ত লোকের জন্য সুখ। এবং এই সুখ মূলত এই সুখ যে মানুষের যে কিভাবে শিখবে সেই সুখটা মূলত উপযোগবাদী দৃষ্টিভঙ্গি, উপযোগবাদী দৃষ্টিভঙ্গি এবং তার ভিতরে যথেষ্ট বিবেক সম্পন্ন থাকলে, সে মনুষ্যত্ব বোধ এবং নৈতিক আইন যদি সে শিক্ষা গ্রহণ করে তাহলেই সে
এই উপযোগবাদের সম্পর্কে যথেষ্ট গুরুত্ব বুঝতে পারবে এবং তা সেই মানে পরসুখবাদী ধারণায় তারা চিন্তা উদ্বুদ্ধ হবে তো মূলত, এবং তারা তখন কোনো কাজের ফলাফলকে অন্বেষণ না করে, মূলত তারা কোনো কাজের ফলাফল কি হয় সেটা অন্বেষণ না করে, মানে মানুষের জন্য যে সুখ উৎপাদন করেছে কিনা সেই সর্বসাধারণের জন্য সুখ, সেই চিন্তায় তারা সেই ভাবনায় সেই দৃষ্টিভঙ্গিতে তারা উৎসাহিত হবে। অভিযোগ মানে উপযোগবাদের বিরুদ্ধে আরেকটি উত্থাপিত অভিযোগ হলো, উপযোগবাদ মানুষকে অতিমাত্রায় শীতল এবং সংবেদনশীল করে ফেলে, কারণ এই এটি এই অভিযোগ এই উপযোগবাদটা পরিণতির সাথে সম্পর্কিত এবং এটা ব্যক্তির মধ্যে যে বিভিন্ন গুণাবলী বা গুণ দোষ রয়েছে বা নৈতিক দিক রয়েছে বা অনৈতিক বিষয়গুলো রয়েছে সেগুলো বিবেচনা করে না বা সেগুলোর হিসেবে নয়। তো এই অভিযোগের জবাবে মিল মূলত দু ধরনের বক্তব্য প্রদান করে। তো এই প্রথমত বক্তব্যে তিনি বলতে চাইছেন, যদি এই অভিযোগ দ্বারা বোঝায় যে এই ধরনের ব্যক্তি যে কার্য সম্পাদন করে সেগুলো দ্বারা কাজের যথার্থতা বা অযথার্থতা প্রতিবাদ হয় না, তবে এটি সমস্ত নৈতিকতার সমালোচনার ক্ষেত্রে প্রযোজ্য, কারণ সব নৈতিক আদর্শই, সব নৈতিক মানে, সব নৈতিক আদর্শই নিজের মধ্যে ক্রিয়ার বিচার করে। বরং যারা কাজটি সম্পাদন করে বা কাজটি করে তাদের নৈতিকতা বিচার করে না, মূলত এই এটা হলো তার প্রথম প্রথম জবাব। এবং দ্বিতীয় জবাবে তিনি বলেন যে যদি এই সমালোচনা দিয়া এই অভিযোগটা দিয়ে বোঝায় যে সমালোচনা দিয়ে বোঝায় যে যে কোনো কোনো উপযোগবাদী উপযোগিতাকে নৈতিকতার একচেটিয়া মান হিসাবে মনে করেন এবং চরিত্রের অন্যান্য যে গুণাবলী রয়েছে, চরিত্রের অন্যান্য যে দিক রয়েছে সেগুলোকে তারা অগ্রাহ্য করেন এবং সেগুলোকে তারা প্রশংসা করতে ব্যর্থ হন বা প্রশংসা করেন না, তাহলে মিল বলেছেন যে তাহলে এই এই যে অভিযোগটা তাহলে এই অভিযোগটা অভিযোগটা অভিযোগ মানে উপযোগবাদী ব্যক্তিদের বিরুদ্ধে একটা সঠিক সমালোচনা বা সঠিক অভিযোগ, কারণ তিনি বলছেন যে মানব চরিত্রের সহানুভূতি বা শৈল্পিক যে দিক রয়েছে সেই দিককে বাদ দিয়ে কেবল নৈতিক অনুভূতি গড়ে তোলার বিষয়টিকে আসলে সঠিক নয়, মানুষের যে অন্যান্য গুণগুলো রয়েছে সেগুলোর সাথে সমন্বিত ভাবে সেগুলোকে বিবেচনা করেই তার নৈতিক দিকটা মূল্যায়ন করতে হবে, তাহলে মূল্যায়ন সঠিক হবে। এ কারণে এই দ্বিতীয় জবাবে এটাকে তিনি সঠিক এই দ্বিতীয় দ্বিতীয় জবাবে তিনি এই অভিযোগটাকে সঠিক বলে মনে করেন। উপযোগবাদের বিরুদ্ধে আরেকটা অভিযোগ হলো, উপযোগবাদ হলো ঈশ্বরবিহীন মতবাদ, কারণ এই মতবাদে কারণ এই এই উপযোগবাদে অনেকে মনে করেন এই উপযোগবাদে ঈশ্বরের ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দেওয়া হয় না, এখানে প্রাধান্য দেওয়া হয় মানুষের সুখকে, এ কারণে এটা ঈশ্বরবিহীন মতবাদ। তো এই অভিযোগের জবাবে মিল বলেন যে এই মানে এটা ঈশ্বরবিহীন মতবাদ নেই, ঈশ্বর 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 ধর্মীয় মহাবর্ণ মতবাদ, সেটা নির্ভর করবে মূলত আমরা কোন দৃষ্টিতে ঈশ্বরের নৈতিক স্বরূপ লক্ষ্য করি। মূলত মানে ঈশ্বর তার সমস্ত সৃষ্টির মূলত ঈশ্বর তার সমস্ত সৃষ্টির কল্যাণ বা সুখ আশা করে এবং সুখ চায়, এবং সেহেতু অন্যান্য যেকোনো তত্ত্বের চেয়ে এই তত্ত্ব বা মতবাদের চেয়ে উপযোগবাদ বেশি মাত্রায় ধর্মীয় ধর্মীয় মনোভাবাপন্ন বা ধর্মীয় ভাবাপন্ন মনোভাব পোষণ করে। মূলত একজন একজন উপযোগবাদী মনে করে ঈশ্বরের নৈতিকতা সম্পর্কে উপযোগবাদী নীতির ক্ষেত্রে ধর্মীয় সত্য বেশি মাত্রায় প্রযোজ্য এবং বেশি মাত্রায় উপযুক্ত। তাছাড়া কেবল উপযোগবাদীরাই নয়, অন্যান্য যারা নীতি দার্শনিক বা অন্যান্য যুক্তিবিদ বা অন্যান্য নীতিবাদী যারা রয়েছেন তারা বিশ্বাস করেন যে ঈশ্বরের স্বরূপ আলোচনার আগে অবশ্যই একটা আমাদের একটা প্রথমে একটি তত্ত্ব বা একটি নীতি প্রয়োজন, এবং এই নীতি সূত্রর মাধ্যমেই আমরা ঈশ্বরের স্বরূপ উপলব্ধ করতে পারি। সেভাবে এই কি বলে সেই সেই দৃষ্টিকোণ থেকে এই উপযোগ মানে উপযোগবাদ কখনো ঈশ্বরবিহীন মতবাদ হতে পারে না, ঈশ্বরবিহীন বরং ঈশ্বরের যে ঈশ্বরের যে লক্ষ্য সেই লক্ষ্য উপযোগবাদী উপযোগবাদী নীতির লক্ষ্য ওই একই, সে
সে কারণে এটা উপযোগবাদী উপযোগবাদী মতবাদ, ঈশ্বরবিহীন মতবাদ বলে অভিহিত করা যায় না। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, উপযোগবাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে। তো এর ভিতরে একটা অভিযোগ হলো যে এই মতবাদ উপযোগিতা ও ব্যবহারিক গুণ থাকা সত্ত্বেও কেবল সম্ভাব্যতার ভিত্তিতে অনুচিত নৈতিকতা লক্ষ্য করে সমীচীন কথাটিকে উপযোগবাদ প্রায় সংকীর্ণ করে বা সংকীর্ণ হিসেবে দেখে। তো এই অভিযোগের জবাবে মিল বলেন যে মূলত সমীচীন কথাটির যে অর্থ, সেই অর্থকে যথাযথভাবে প্রতিপাদন করার ভিতরেই বা সমীচীন কথাটির ব্যাখ্যা করার ভিতরেই এই অভিযোগের খণ্ডন, অভিযোগের জবাব রয়েছে। মূলত সাধারণভাবে ব্যক্তিগত স্বার্থ বা স্বল্পমেয়াদী লক্ষ্যের জন্য যা সঠিক, সমীচীন বলতে তার বিরুদ্ধ কাজ করা বা বিপরীত কাজ করাকে বোঝায়। তো মিলের মতে সমাজের ক্ষতি করা মোটেই সমীচীন নয়, বরং সমাজের স্বার্থের পরিপন্থী কাজ করা অনুচিত বা সমীচীন অনুচিত, এবং সমাজের স্বার্থের জন্য কাজ করাই হলো সমাজের স্বার্থের জন্য কাজ করাই হলো সমীচীন। তো সে কারণে সমাজের সর্বাধিক মানুষের পক্ষে কাজ করে উপযোগবাদ, এবং এটা ব্যক্তি স্বার্থের জন্য কাজ করে না। তাই সমীচীন কথাটি একমাত্র এই উপযোগবাদে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কার্যকরী এবং উপযুক্ত উপযুক্ত অন্য অন্যান্য যে কোনো মতবাদের চেয়ে এই উপযোগবাদী মতবাদে সমীচীন শব্দটির যথার্থ ব্যবহার লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থী, মিলের অভিযোগবাদের বিরুদ্ধে অনেক 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 সমালোচক বলেন যে এই পদক্ষেপ বা কাজের পূর্বে আমরা সাধারণত উপযোগিতার বা এই ফলাফলের বা প্রভাবগুলো সম্পর্কে আমরা প্রায় বিবেচনা করতে পারি না। মানে কাজের উপযোগিতা ভিত্তিতে আমরা কাজ করব বা ফলাফলের বিচার করব, সেই বিচার করার সময় আমরা কাজ করার পূর্বে পাই না, এই ধরনের একটা অভিযোগ করেন। মূলত এই অভিযোগের অভিযোগের জবাবে মিল বলেন যে আমরা খ্রিস্ট ধর্মের দ্বারা আমাদের আচরণকে পরিচালনা করতে পারি না, কারণ প্রতিবার আচরণ করার সময় আমরা বাইবেল পড়তে পারি না। এই এই জাতীয় যে দাবি, এই দাবির অনুরূপ দাবি হলো এই ফলাফল এই অভিযোগটা। যে কি অভিযোগ? অভিযোগটা হলো যে আমরা উপযোগিতা বিচার করার কাজের পূর্বে আমরা উপযোগিতার বিচার করার সময় পাই না। তো এর পরিপ্রেক্ষিতে মিল বলছেন যে বাইবেল প্রত্যেকবার কাজ করার পূর্বে আমরা বাইবেল পড়তে পারি না, কারণ আমরা খ্রিস্ট ধর্ম মতে আমরা আচরণ, তাই আমরা আচরণ করতে পারি না। তো এই এই যে দাবি, এই দাবির অনুরূপ দাবি হলো এই অভিযোগ। তো এই দাবিটা এই খ্রিস্ট ধর্মের মানে খ্রিস্ট ধর্মের দ্বারা আমাদের বাইবেল দ্বারা আমাদের খ্রিস্ট ধর্মের অনুসৃত দাবি যে আচরণ করতে পারি না, এটা যৌক্তিক নয়। সে কারণে মিলের মতে এই যে এই মিলের মতে উক্ত অভিযোগটিও সঠিক নয়। কারণ মিল বলেন যে আমাদের আমাদের মধ্যে মানুষের ভিতরে মানব অস্তিত্বের ভিতরে আগেই মানে এমন মানে এই এমন ই রয়েছে, এমন প্রবণতা রয়েছে যে নির্দিষ্ট ফলাফলের দিকে আমরা সবসময় ধাবিত হই, এবং নির্দিষ্ট ফলাফলের দিকে ধাবিত হই, এবং এই ফলাফলের দিকে ক্রিয়া করার আমাদের প্রবণতা রয়েছে, এবং এ কারণে আমাদের কি দরকারি আর কি দরকারি না সে সম্পর্কে সচেতন হওয়ার জন্য আমাদের যথেষ্ট সময় রয়েছে, এবং সেজন্য আমরা যথেষ্ট শিক্ষা লাভ করতে পারি। এবং বাস্তবে আমরা এই ধরনের সচেতনতা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা শিক্ষা দিতে পারি, এবং এভাবে প্রাপ্ত এই শিক্ষা থেকে বা এই গৃহীত এই নীতি এগুলো থেকে মানে আমরা সর্বদা সঠিক সঠিক সিদ্ধান্ত নিতে পারি। তো এবং এভাবে আমরা সাধারণ সুখের উপর কাজের প্রভাবগুলো সম্পর্কে আমাদের পূর্ব থেকেই এই সিদ্ধান্ত নিতে পারি। তার মানে তিনি বলতে চেয়েছেন যে লোকদের প্রত্যেকবার কাজ করার পূর্বে প্রথম নীতিগুলো পুনরায় দেখার বা পুনরায় আত্মস্থ করার প্রয়োজন হয় না। মূলত মানব চরিত্রের এটা একটা সহজাত বৈশিষ্ট্য যে মানুষ একবার কোনো জিনিসকে যখন অনুসরণ করে, মানব অস্তিত্বের যে মানুষের কোনগুলো সঠিক এবং কোনগুলো ভুল, সেই ভুল থেকে বা সঠিক অনুসরণ করার যে প্রবণতা মানুষের রয়েছে, সেই প্রবণতা থেকেই মানুষ শিক্ষা নেয়, এবং এভাবেই তিনি এই অভিযোগের অভিযোগের জবাব দেন।
উপযোগবাদের বিরুদ্ধে আরেকটা অভিযোগ হলো উপযোগবাদ মানব প্রবণতা গুলোকে অবমূল্যায়ন করে। তো মানব প্রকৃতির এই যে অনৈতিক প্রবণতা গুলোকে মূলত অবমূল্যায়ন করার কারণে উপযোগবাদের বিরুদ্ধে এই অভিযোগটি আনয়ন করা হয়। তিনি মানে এই উপযোগবাদের এই ওই অবমূল্যায়নের উদাহরণ হিসেবে দেখানো হয় যে 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 মানে উদাহরণ হিসেবে দেখানো যায় দেখা যায় যে দেখানো হয় যে যুক্তি মানে এরকম যুক্তি দেওয়া হয় যে যে কোন কোন উপযোগবাদী তার নিজের বিষয়কে বিধিগুলোর ব্যতিক্রম করার জন্য তার কোনো পদার্থ কাজ কাজ কাজের বা পদার্থ কর্মকাণ্ডের দ্বারা ইউটিলিটি বৃদ্ধি করে, এবং কেবল এই বলে নিয়ম ভাঙতে তারা বেশি প্রস্তুত থাকে বা নিয়ম ভাঙতে তারা সচেষ্ট থাকে। তার মানে হলো মূলত তারা যে নিজের যা করবে সেই করার ভিতরেই উপযোগিতা বৃদ্ধি পায়, মূলত এই উপযোগিতা বৃদ্ধি করে এই বলেই তারা নিয়ম ভঙ্গ করতে চায়। এইটা এই অভিযোগটা উপযোগবাদের বিরুদ্ধে উত্থাপন করা হয়। তো এই অভিযোগের বিরুদ্ধে মিল বলেন যে এই এই অভিযোগটা আসলে শুধু উপযোগবাদের ক্ষেত্রে নয়, এই অভিযোগটা আসলে সকল ক্ষেত্রে সকল মতবাদের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ সকল মানে এটা হলো অভিযোগবাদের একটা সীমাবদ্ধতা, অভিযোগবাদের একটা সীমাবদ্ধতা হলো এটা, এবং এই সীমাবদ্ধতা এটা সব ধরনের ক্ষেত্রে রয়েছে এবং এটা একটা ব্যতিক্রম। এবং তিনি বলেন মিল বলেন যে সব মতাদর্শীদের বা মতাবলম্বীদের অবশ্য ক্ষেত্রেই এই ব্যতিক্রম আছে, এবং তিনি আরো বলেন যে ব্যতিক্রম শুধু এই মত এই মত এই এই উপযোগবাদের ক্ষেত্রে নয়, মূলত এই ব্যতিক্রমটা হলো মানব জীবনের একটা অংশ, এটা একটা বাস্তব অংশ, এবং সব ক্ষেত্রে সব নীতির ক্ষেত্রে সব নৈতিকতার ক্ষেত্রে বা সব বিষয়ের ক্ষেত্রে ওই ব্যতিক্রম আছে। তো উপযোগবাদ ক্ষেত্রে মিল বলেন যে উপযোগবাদকে সাহায্য করার জন্য, উপযোগবাদকে হেল্প করার জন্য কোনো স্ট্যান্ডার্ড বা কোনো মান না থাকার চেয়ে বরং একটা অন্তত একটা মান যেটাকে ইউটিলিটি বা উপযোগিতা সেটা থাকা অবশ্যই ভালো। কারণ এই সমালোচনা শুধু উপযোগ তিনি বলেন যে সমালোচনা শুধু উপযোগবাদীর ক্ষেত্রেই নয়, বরং এই উপযোগবাদী আছে শুধু তাই নয়, এটা মূলত অন্য যে কোনো নৈতিক তত্ত্বের বা নৈতিক মতবাদের ক্ষেত্রেই এই সীমাবদ্ধতা আছে এবং থাকবে। তো এই কারণে মূলত এই সমালোচনাটা তিনি আসলে জবাব দিয়েছেন, আসলে এটা ব্যতিক্রম মানে ব্যতিক্রম হিসেবে উল্লেখ করেছেন, এবং এটা আসলে উপযোগবাদের আসলে একটা সীমাবদ্ধতা হিসেবে তিনি গণ্য করেছেন। তো এই সমালোচনাগুলো মূলত সমালোচনা করেছেন যে তিনি উপযোগবাদকে কি উপযোগবাদ বলতে কি বুঝিয়েছেন সেই বিষয়টা স্পষ্ট করার জন্যই তিনি এই সমালোচনা এই অভিযোগগুলো নিজেই উত্থাপন করেছেন, এবং সেই অভিযোগের তিনি উত্তর দিয়েছেন বা জবাব দিয়েছেন, এবং এই জবাবের মাধ্যমেই তিনি উপযোগবাদ বলতে কি বুঝিয়েছেন এবং উপযোগবাদ কি বুঝা হবে সেটা বিস্তারিত বিশ্লেষণ করার তিনি প্রচেষ্টা চালিয়েছেন। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, মিলে দ্বিতীয় অধ্যায় মূলত মিলন এই তার উপযোগ নীতি বলতে কি বুঝে সেই আলোচনায় তিনি উপযোগের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলো খণ্ডন করেন এবং উপযোগের ধারণাকে স্পষ্ট করেন। তিনি উপযোগের যে মানে সরি উপযোগবাদের যে গুণগত দিক থেকে যে বিভিন্ন সুখের যে গুণগত পার্থক্য রয়েছে, গুণগত দিক থেকে সুখ আলাদা আলাদা হয়, সেই সুখের গুণগত দিকও তিনি স্বীকার করেন। তিনি কোন সুখে উচ্চ শ্রেণীর, কোন সুখকে নিম্ন শ্রেণীর বলে মনে করেন, তিনি দৈহিক সুখকে নিম্ন শ্রেণীর সুখ এবং মানসিক সুখকে উচ্চ শ্রেণীর সুখ বলে মনে করেন, এবং এজন্য তিনি দেখেছেন যে মূলত তার সুখ তার এই উপযোগবাদে মানুষের যে বুদ্ধি বিবেক আছে যে বিচক্ষণতা হিসাবে যে সেই বুদ্ধি বিচক্ষণতা তাকে তিনি গুরুত্ব দিয়েছেন, এবং তিনি সুখের বৃদ্ধি হিসেবে মানুষের এই বিচার বুদ্ধি এবং বিচক্ষণতাকে মাপকাঠি হিসেবে চিহ্নিত করেছেন। মূলত যখন এই গুণগত দিক থেকে যখন একই ধরনের একাধিক সুখের ভিতরে কোনটি গ্রহণযোগ্য সেটা নিয়ে যখন মতভেদ দেখা দেয়, তখন কোন
শক্তি আমাদের গ্রহণযোগ্য এবং কোন শক্তি আমাদের বর্জনীয়, সেই যা নির্ণয়ের জন্য তিনি মেন অভিজ্ঞ বিচারক মন্ডলীর কথা বলেন, এবং এক্ষেত্রে তাদের তাদেরকেই তারা তিনি বিচারক দ্বারা এই এই গুণগত দিক থেকে একই ধরনের সুখের মধ্যে অপেক্ষাকৃত সর্বোৎকৃষ্ট শক্তি নির্ণয়ে অভিজ্ঞ এবং দক্ষ তারাই হলো বিচারক। এবং এই ধরনের বিচারকদের মূলত এই এই সকল ধরনের এই দুঃখে সুখের সকল ধরনের সুখের সুখ সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান থাকতে হবে, এবং এবং তাদের এই প্রত্যক্ষ জ্ঞান থাকার পরিপ্রেক্ষিতেই তাদের মধ্যে যখন এই কোন এই একাধিক সুখের ভিতরে একটা সুখ নিয়ে তাদের যখন তারা একমত হবে তখন সেই সুখটা গ্রহণযোগ্য হবে। তো মিল এক্ষেত্রে আরো বলছে যখন দেখা যাচ্ছে যে এই একাধিক সুখ নিয়ে যখন অভিজ্ঞ বিচারক মনে যদি মতভেদ দেখা দেবে তখন আমরা কোনটি গ্রহণ করবো, তিনি বলেছেন যে এর ভিতরে যখন যে সুখটি বেশি মাত্রায় অধিক কি বলে অধিক মাত্রায় গ্রহণযোগ্য যে শক্তির পক্ষে বেশি বিচারক মন্ডলী রায় দেবে সেটাই আমাদের নিকট গ্রহণযোগ্য হবে, এবং এটাই আমরা গ্রহণযোগ্য এভাবে গুণগত দিক থেকে অভিন্ন। এবং এই যে বিচারক মন্ডলী যে রায় প্রদান করবে সেই রায়টাও মূলত মূলত আমাদের গ্রহণ করতে আমাদের আমাদের গ্রহণ করবে গ্রহণ করতে বাধ্য থাকবে, এবং অধিকাংশ এই সিদ্ধান্তকে আমরা মর্যাদা দেব, এবং আমরা এই অধিকাংশ বিচারক মন্ডলীর সিদ্ধান্তকে আমরা আমরা গ্রহণ করব। এক্ষেত্রে মূলত তিনি দেখেছেন যে আত্ম সচেতনতা এবং আত্মনিরীক্ষণ এই মূলত এই উপযোগবাদের ক্ষেত্রে মানে সুখের পরিমাণ নির্ণয়ের মূল হাতিয়ার, এবং এই ক্ষেত্রে আত্ম সচেতনতা বা আত্মনিরীক্ষণ মূলত এই বিচারক মন্ডলীর ভিতরে মানে সর্বোৎকৃষ্ট মাত্রায় থাকে, এবং তারাই এই এই একই ধরনের সুখ সুখের ভিতর থেকে উৎকৃষ্ট সুখ নির্ণয়ে যোগ্য, এবং এ কারণে এই বিচারকদের রায় আমরা মানতে বাধ্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মিলের উপযোগবাদ গ্রন্থে মূলত তৃতীয় অধ্যায়ে যে আলোচনা সেটা হলো উপযোগবাদের অনুমোদন সংক্রান্ত আলোচনা। মূলত আমরা যে অধিক সংখ্যক লোকের জন্য অধিকতম সুখ কামনা করা উচিত, এই এই যে নৈতিক নীতি উপযোগবাদের সেই আলোচনা মূলত আমরা এই যে নৈতিক বাধ্যবাধকতা আমরা কেন ওই অধিক সম মানে অধিক সংখ্যক লোকের জন্য অধিকতম সুখ কামনা করব কেন, এই যে বাধ্যবাধকতা এই বাধ্যবাধকতাই মূলত আমাদের যে আলোচনা সেই আলোচনাই হলো নৈতিক মানে উপযোগবাদের অনুমোদন সংক্রান্ত আলোচনা। মূলত আমরা এই উপযোগবাদে আমরা কেন নিজের জন্য সুখ অন্বেষণ না করে কেন আমরা সাধারণের জন্য সর্বসাধারণের জন্য আমরা কেন সুখ অন্বেষণ করব, কেন আমরা সুখ সকল সর্বাধিক মানুষের জন্য কেন আমরা সুখ অন্বেষণ করতে নৈতিকভাবে বাধ্য হব, এই প্রশ্নের উত্তরই হলো মূলত নৈতিক অনুমোদন মানে উপযোগবাদের অনুমোদন সংক্রান্ত আলোচনা। মূলত আমাদের যা আমাদের কোনো কোনো নৈতিক কাজ করতে বাধ্য করে এই যা কাজ করে সেটাই হলো উপযোগবাদের নৈতিক অনুমোদন। মিলের এই উপযোগবাদে মূলত বিভিন্ন প্রকার অনুমোদনের ব্যাখ্যা আছে অনুমোদন আছে, তো এই অনুমোদনকে তিনি মূলত এই যে দুইটা ভাগে ভাগ করেছেন, একটা হলো বাহ্যিক অনুমোদন একটা হলো অভ্যন্তরীণ অনুমোদন। তো বাহ্যিক অনুমোদন সম্পর্কে মূলত মিল তেমন কিছু আলোচনা করেনি, বাহ্যিক অনুমোদন মূলত বেন্থাম যে অনুমোদনের কথা বলছেন বা যে নিয়ন্ত্রণের কথা বলছেন সেটাকেই তিনি বাহ্যিক অনুমোদন হিসেবে উল্লেখ করেছেন, এবং তিনি নৈতিক এই যে উপযোগবাদের অনুমোদন সংক্রান্ত আলোচনা মিলের উপযোগবাদের অনুমোদন সংক্রান্ত আলোচনা মূলত অভ্যন্তরীণ অনুমোদন সংক্রান্ত আলোচনা। তো অনুমোদন সংক্রান্ত এই অভ্যন্তরীণ অনুমোদন সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে মূলত মিলের এই বেন্থাম যে বাহ্যিক অনুমোদন সংক্রান্ত আলোচনা করেছেন সেই আলোচনা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেনথাম বাহ্যিক অনুমোদন চার ধরনের বাহ্যিক অনুমোদনের কথা উল্লেখ করেছেন, একটা হলো সামাজিক অনুমোদন, একটা রাজনৈতিক, একটা ধর্মীয়, একটা প্রাকৃতিক। তো সামাজিক যে নিয়ন্ত্রণ বা সামাজিক নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণটা হলো মূলত মানুষ কেন মানুষ সর্বাধিক মানে কেন মানুষ উপযোগবাদী নীতির দ্বারা অনুপ্রাণিত হবে,
এটা হলো মানুষ প্রশংসা অথবা শাস্তি, প্রশংসা অথবা বদনাম অথবা নিন্দার ভয়ে মানুষ এই এই উপযোগবাদী নীতি দ্বারা অনুপ্রাণিত হবে এবং সে সর্বাধিক পরিমাণ যে সর্বাধিক সুখ অন্বেষণে সচেষ্ট হবে। আর রাজনৈতিক নিয়ন্ত্রণে বা রাজনৈতিক অনুমোদনে মূলত সে রাষ্ট্রের যে আইন, আইনের শাসন, সেই আইনের শাসনের জন্য আইনের শাসনের দ্বারা নিয়ন্ত্রিত। এ কারণে সে পুরস্কারের আশায়, রাষ্ট্রীয় পুরস্কারের আশায় বা রাষ্ট্রীয় শাস্তির ভয়ে মানুষের কল্যাণের জন্য, মানুষের জনকল্যাণের জন্য সে তা এই উপযোগবাদী নীতি মানতে বাধ্য হয়। এবং ধর্মীয় অনুমোদন মূলত, ধর্মীয় অনুমোদনে বোঝা মূলত মানুষ ভালো কাজ করবে, মানুষ কেন কেন অপরের কল্যাণের জন্য কাজ করবে, সেটা হলো একমাত্র ঈশ্বরের, ঈশ্বরের পুরস্কারের আশা অথবা ঈশ্বরের শাস্তির ভয়, এই জন্য সে উপযোগবাদী নীতি দ্বারা পরিচালিত হবে। প্রাকৃতিক অনুমোদন হলো প্রাকৃতিক ভাবে যে প্রাকৃতিক আইন, প্রাকৃতিক যে নিয়ম আছে সেই নিয়ম অমান্য করলে মানুষ যে 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 শাস্তির সে শাস্তির নিয়ন্ত্রণে চলে আসে, শাস্তির শাস্তি পায়, সেই শাস্তির জন্যই মূলত সে প্রাকৃতিক, সে প্রাকৃতিক আইন মেনে চলবে, প্রাকৃতিক নিয়ম মেনে চলবে। তো মূলত এই বাহ্যিক অনুমোদন গুলো মূলত আসলে মূলত হলো ব্যক্তির স্বেচ্ছায় স্বেচ্ছার অনুমোদন না, এগুলো হলো তো মূলত তার উপরে বাইরে থেকে চাপিয়ে দেওয়া আইন। এগুলো সে স্বপ্রণোদিতভাবে সেগুলো পালন করতে বাধ্য নয় বা পালন করতে চায় না। তো এগুলো মূলত মূলত ব্যক্তি স্বআরোপিত নয় এই অনুমোদন গুলো, এই অনুমোদন গুলো বাইরে থেকে যেহেতু তারপরে দেওয়া হয়, সেজন্য এগুলো মূলত তার ব্যক্তির যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে এবং এই স্বাধীনতা থেকে ব্যক্তির ইচ্ছাকে ক্ষুণ্ণ করে বিধায়। এটার আসলে এই যে অনুমোদনের এই যে এই অনু এই প্রকারের যে নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণাধীন হয়ে মানুষ যে কাজ করে সেই কাজগুলো আসলে কিন্তু নয় মানে নীতি মানে উপযোগবাদী নীতির উপযোগবাদের আলোচনার বিষয় নয়। কারণ মানুষের কোন ধরনের কাজ আলোচনা, নৈতিক আলোচনার বিষয়, যে কাজগুলো মানুষ স্বাধীনভাবে মানে বিবেক বুদ্ধি পোষিত কাজ, স্বাধীনভাবে স্বনিয়ন্ত্রিত কাজগুলি হলো মানুষের নৈতিক আলোচনার বিষয়। এখানে এই বাহ্যিক অনুমোদন আসলে আমাদের এই যে কি বলে আমাদের উপযোগবাদী আলোচনার বিষয় না, মূলত আমাদের উপযোগবাদী আলোচনার বিষয় হলো অভ্যন্তরীণ অনুমোদন। তাই অনুমোদনটা হলো আমাদের আমাদের নিজ স্বআরোপিত অনুমোদন এবং এটা আমরা আমাদের বিবেক চালিত হয়ে আমরা আমাদের আমাদের সকলের সর্বসাধারণের কল্যাণের জন্য আমরা কাজ করি। তো এই এটা স্বআরোপিত এবং আমাদের ইচ্ছা স্বাধীনতা থাকে, এখানে ইচ্ছা স্বাধীনতা থাকে। তো এই বাহ্যিক অনুমোদন সম্পর্কে মিল বলেন যে আমাদের মিলের বক্তব্য বলে আমাদের কর্তব্যের মানদণ্ড যাই হোক না কেন, কর্তব্যের অন্তস্থ অনুমোদন হলো একটি এবং একটি মাত্র বিষয় এবং সেটি হলো আমাদের মনের ভিতরকার একটি আবেগময় অনুভূতি। মূলত মিল এখানে বলতে চেয়েছেন যে মানে মানুষ কর্তব্য কাজ করলে যে এক ধরনের কর্তব্য কাজ এক ধরনের যে প্রশান্তি লাভ করে সেই প্রশান্তি তাকে কাজ করতে বাধ্য করে, অথবা এই কর্তব্য অপারগ হলে মানুষ যে এক ধরনের বেদনা বা এক ধরনের দুঃখ যন্ত্রণা ভোগ করে সেই যন্ত্রণাই মূলত তাদেরকে কাজ করতে মানে সর্বসাধারণের কল্যাণে কাজ করতে বাধ্য করে। এক্ষেত্রে মূলত এই যে বেদনা বা যন্ত্রণা এইগুলো যদি সঠিকভাবে চর্চা করা হয় এবং সঠিকভাবে চর্চা করা হয় তাহলেই আমাদের আমরা আমাদের মানে সর্বসাধারণ যিনি সর্বসাধারণের যে সর্বসাধারণ যে সর্বাধিক সুখ সেই সকল দায়িত্ব কর্তব্য আমরা সঠিকভাবে পালন করতে পারবো এবং তখনই আমরা এ থেকে বিরত থাকা আমাদের আমাদের পক্ষে সম্ভব হবে না। তো মূলত এই যে অভ্যন্তরীণ অনুমোদন, এই অভ্যন্তরীণ অনুমোদন মূলত আমাদের কি বলে এক্ষেত্রে আমাদের নিজেদের যে কি বিবেক বোধ, সেই বিবেকের কথাই মূলত এখানে বিবেকের কথাই মূলত এখানে মিল বলতে চেয়েছেন। মানুষ মূলত বিবেক বোধ দ্বারা কর্তব্য সম্পাদন করতে না পারলে মানুষের যে যাতনা হয় সেই যাতনার কারণেই মানুষ এই সব মানে বিবেক তাড়িত হয়ে কাজ করে। অভ্যন্তরীণ অনুমোদন হচ্ছে এমন যা ব্যক্তিকে কর্তব্য থেকে
অবহেলা করতে অবহেলা করলে নিজের আনন্দ থেকে বঞ্চিত রাখে, এবং বরং কর্তব্যবোধ দ্বারা তাড়িত হয়ে কাজ করলে সে আনন্দ পায়। এবং এ কারণে এই বিবেকবোধ দ্বারা সম্পাদিত কাজ মূলত সংজ্ঞাবাদী নীতি দর্শনের সাথে সাদৃশ্যপূর্ণ, কারণ সংজ্ঞাবাদী নীতি দর্শন হলো মানুষের মানুষের যে নিজ বিবেকবোধ, নিজ অনুভূতি, সেই অনুভূতি থেকে কাজ করাকে বোঝায়। এবং এই উপযোগবাদ উপযোগবাদ এই উপযোগবাদে মূলত অভ্যন্তরীণ অনুমোদন, মূলত এখানে আমরা পূর্বেই বলেছি যে অভ্যন্তরীণ অনুমোদন হলো স্ব আরোপিত, এখানে বাইরের কোনো প্রকারের কোন নিয়ন্ত্রণ বা কোনো প্রকারের চাপ থাকে না। এখানে আমরা আমাদের স্ব আরোপিত নিয়ন্ত্রণ গুলো আমাদের বিবেক প্রসূত হয়, আমরা কাজ করি, এবং এবং ব্যক্তি তার নৈতিক কাজ করে একমাত্র নিজের বিবেকের বাধ্যবশত, বিবেকের বাধ্যবাধকতায়। এ কারণে এই অনুমোদনের মাধ্যমে আমরা আমাদের নিজেদের কি বলে আমাদের নিজেদের স্বশাসিত অনুমোদন এটা, এবং এক্ষেত্রে বাধ্যবাধকতা হলো ব্যক্তির জন্য একান্ত স্ব আরোপিত বাধ্যবাধকতা। তো এই এই যে উপযোগবাদ না সরি এই যে অনুমোদন, এই অনুমোদন মূলত আমাদের আমাদের যে কি বলে ব্যক্তি স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাকে আমরা খর্ব করে না, এই ব্যক্তি স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে মানুষ সর্বাধিক মানুষের জন্য সর্বাধিক সুখ অন্বেষণে আমাদের উৎসাহিত করে। মূলত আমাদের এটা মানবতাবাদের দিকে আমাদের পরিচালিত করে, এবং আমরা প্রকৃতপক্ষে যে কোনো ধরনের নৈতিক নিয়মের প্রতি আমাদের বিবেক তাড়িত হয়ে যখন আমরা উপলব্ধি করি, তখনই আমরা কর্তব্যমূলক কার্য সম্পাদন করি, এবং এই কর্তব্যমূলক বিষয়টি আমাদের বিবেক থেকে আসে। তো এটাই হলো আমাদের নৈতিক অনুমোদন। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নৈতিক অনুমোদন তাই নৈতিক অনুমোদন হলো মূলত বাহ্যিক অনুমোদনের একটা বিপরীত দিক, এবং এটা মানে এই যে বিবেকের যে শাসন, সেই শাসনটা যথার্থভাবে যদি আমরা লালন করি এবং যথার্থভাবে আমরা পরিচর্যা করি, তাহলেই আমাদের এই সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক যে সুখ নীতি, মানে উপযোগবাদী নীতিকে আমরা বাস্তবায়ন করতে পারবো। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, মূলত এই অনুমোদনের অধ্যায় মূলত মিল বলতে চেয়েছেন যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বা অনুমোদন হলে আমাদের স্বীয় মনের মধ্যকার একটা অনুভূতি, একটা সহন এমন একটা অবস্থা, যে অবস্থাটা যে অনুভূতির যে অবস্থাটা স্বার্থশূন্য হয় এবং কর্তব্যের বিশুদ্ধ ধারণার সাথে সংযুক্ত হয় এবং বিশুদ্ধ সাথে নিজেকে যুক্ত করে, এবং এই কর্তব্যের এমন একটা নির্দিষ্ট রূপ, এমন একটা ফর্ম ধারণা করে যে ফর্ম অন্য কোনো কিছুর সাথে নিজেকে সংযুক্ত করে না, তখন এই যে অবস্থাটা হয় এটাই হলো বিবেকের সারসত্তা। এবং এই বিবেকের সারসত্তাই হলো এই বিবেকের এই সারসত্তাটাই হলো মিলের মতে মানে উপযোগবাদের অভ্যন্তরীণ অনুমোদন। তো এই অভ্যন্তরীণ অনুমোদন নিয়ে তিনি মূলত এই অভ্যন্তরীণ অনুমোদনকেই এই উপযোগবাদের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আজকে আমরা যে অধ্যায় দুটো নিয়ে আলোচনা করলাম, বিশেষ করে উপযোগবাদ কি, মানে এই অধ্যায় উপযোগবাদের খণ্ডন, উপযোগবাদের উত্থাপিত অভিযোগ এবং অভিযোগের খণ্ডন, এবং পরবর্তী অধ্যায় মানে তৃতীয় অধ্যায় উপযোগবাদের অনুমোদন প্রসঙ্গে সেগুলো আসলে মিল যেভাবে আলোচনা করছেন, আমরা আমরা সেভাবেই আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকের এই অনলাইন ক্লাসে এখানেই আজকে রাখলাম, সবাই ভালো থাক, এখানে সমাপ্ত করলাম আজকের, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।